করোনার সময় গাড়ির বাজারে ধস নামলেও নানা রকম সমস্যার মাঝেই গাড়ির কোম্পানিগুলো কম বেশি কনসেপ্ট কার লঞ্চ করছে এবং কনসেপ্ট কার নিয়ে নানা রকম রিসার্চ করছে। হঠাৎ করে সবগুলো কোম্পানি কেন যেন একসাথে ইলেকট্রিক গাড়ি তৈরি করার চেষ্টা করছে, গাড়িগুলোতে ফিউচারিস্টিক লুক আনার চেষ্টা করছে। আজ আমরা অ্যানাদার আপডেটের এই পর্বে জানার চেষ্টা করব এমনই গাড়ি সম্পর্কে যা 2021 সালে বের হবার কথা ছিল। ভিডিওটি যাতে বেশি দীর্ঘ না হয় এবং আমাদের অডিয়েন্সের কোনো রকম কষ্ট না হয় তাই আমরা ভিডিওটিকে দুইটি পার্টে বিভক্ত করছি। তবে ভিডিওটি শুরু করার আগে এতটুকু বলে দেই, এর মধ্যে কয়টি গাড়ি বাংলাদেশে বছর দুয়েকের মধ্যে আসতে পারবে কিংবা আসবে কি না এ ব্যাপারে আদৌ কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আর যেহেতু বাইরের গাড়ির দামের সাথে বাংলাদেশে এসে সেই গাড়ির দাম কোনোদিনই মিলবে না তাই গাড়ির দামগুলো US ডলারে বলার চেষ্টা করছি। তবুও দামের কথা বাদ দিলে যারা গাড়ি প্রেমী আছেন তাদের ভিডিওটি মিস করা খুব একটা ঠিক হবে না। অন ভয়েস, আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। সেট মিনিমো 2019 সালের প্রথম এই সিঙ্গেল পার্সন ড্রাইভিং কারটি সবার সামনে আসে। মাত্র একজনই ড্রাইভ করতে পারে এবং বসতে পারবে এই গাড়িতে। ফুল ইলেকট্রিক অটোনোমাস ড্রাইভিং এই গাড়িটির বাজার মূল্য ধরা হয়েছে মাত্র 13,000 USD। গাড়িটি দেখতে একটু উদ্ভট হলেও এর দামের কারণে গাড়িটি যথেষ্ট হাইপ ক্রিয়েট করতে পেরেছে। 2019 দিকে লঞ্চ হলেও 2021 এটি বাজারে আসার কথা ছিল, তবে করোনার কারণে সঠিক সময়ে বাজারে আসতে পারলেই হয়। US কিংবা UK মার্কেটে গাড়িটি পাওয়া গেলেও আমাদের দেশে এই গাড়িটি পাওয়া যাবে কিনা এবং এর দাম কত হতে পারে এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। গাড়িটির ইউনিক লুক এবং গাড়িটির নানা রকম ফিচারের কারণে এই গাড়িটি এই লিস্টে অন্তর্ভুক্ত করা হলো। কিয়া ইমাজিন অনেকটাই ফিউচারিস্টিক লুক নিয়ে 2019 সালে কিয়া লঞ্চ করে এই গাড়িটির প্রথম লুকটি। কম বেশি সবাই গাড়িটির ফিউচারিস্টিক লুক নিয়ে পছন্দ করেছে। ফুল ইলেকট্রিক এই গাড়িটি নিয়ে তারা দাবি করছে কেবল অত্যাধুনিক সুযোগ সুবিধা নয়, এই গাড়ির ডিজাইনটিও আপনার জন্য আলাদা হতে চলেছে। বাস্তবেই তাই মনে হচ্ছে, গাড়ির টায়ার থেকে শুরু করে গাড়ির ভিতরে থাকা স্ক্রিনটা পর্যন্ত একদমই আলাদা। একটা সময় এই গাড়ির ভিতরের ব্যতিক্রম সব জিনিসপত্র দেখতে দেখতে আপনার হয়তো বা অদ্ভুত লাগবে। যদি আপনি গাড়ির সামনের মনিটরের কথাটি ধরেন সেটিও প্রচণ্ড রকমের অদ্ভুত, তবে অনেকের কাছেই এই ডিজাইনটি পছন্দ হয়েছে। গাড়ির বডিটি অ্যারোডাইনামিক্সের সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। এই অটোনোমাস কারটির দাম ধরা হয়েছে 38,000 US ডলার। 2019 সালে গাড়ির ডেমো লুক রিভিল হলেও তারা বলেছিল 2021 সালে এটি প্রোডাকশন করবে। BMW iX 500 হর্স পাওয়ারের দুটি ইলেকট্রিক মোটর দ্বারা তৈরি BMW-র এটি একটি SUV। BMW মানে একটু আলাদা কিছু হবে, এটাই স্বাভাবিক। তবে এই গাড়িটি BMW না তো খুব একটা ফিউচারিস্টিক লুক দিয়েছে আর না তো কোনো উদ্ভট ডিজাইন করেছে। তবু এই গাড়িটি কনসেপ্ট গাড়ির তালিকায় পড়বে এর নানা রকম ফিচারের কারণে। ফুল ইলেকট্রিক্যাল ক্যাপাসিটি আর ইউনিক সব ব্যাপার স্যাপার দিয়ে গাড়িটি অসাধারণ হয়ে গেছে। যেমন এর চার্জিং সিস্টেমের কথাই ধরুন, এই গাড়ি চার্জ করতে হলে আপনাকে সামনে থেকে BMW লোগোটি প্রেস করে এর চার্জিং ইউনিট খুলতে হবে। ভেতরের প্রত্যেকটা বাটনে বলতে গেলে ক্রিস্টাল থিম আর শাই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। রুফটপ থেকে শুরু করে গাড়ির স্পিকারগুলো নানা ফিচার দিয়ে ভর্তি। আনুমানিক 85,000 USD-র এই SUV-টি একটা পয়সাসুল ব্যাপার হবে প্রত্যেকটা গাড়ি প্রেমীদের জন্য। ধরা হচ্ছে এই গাড়িটি লেট 21 বা 2022 সালের দিকে বাজারে আসবে। পোর্শ টাইকান ক্রস ট্রুসিমো যে পোর্শ কোম্পানি এতদিন ধরে মনস্টার ইঞ্জিনের গাড়িগুলো বানিয়ে আসছে, কেউ ভাবতেই পারেনি সেই কোম্পানি একটা ইলেকট্রিক ওয়াগন লঞ্চ করবে এবং সেটাও হাই পারফরমেন্স সম্পন্ন হবে। পোর্শ ব্র্যান্ডের ব্যাপারে কিছু বলার দরকার পড়ে না। $1,09,000 ডলারের এই গাড়িটি পোর্শ টাইকান নামে নামকরণ করা হয়েছে। বলা হচ্ছে গাড়িটি অফ ডিজাইন প্যাকে ডিজাইন করা হয়েছে যাতে অফ রোডে এই গাড়িটি অসাধারণ পারফরমেন্স করতে পারে। অফ রোডিং এর জন্য গাড়িটি 10mm উঁচু করার সুযোগ সবাই পাচ্ছে। মাত্র একটি সুইচ ক্লিকের মাধ্যমে 30 মিটার পর্যন্ত বেশি গ্রাউন্ড ক্লিয়ার দেবে এই গাড়িটি। গাড়ির ভিতরের লুকটিও যথেষ্ট সুন্দর। আনুমানিক $1,09,000 এই গাড়িটির নানা রকম ফিচার আর পোর্শ কোম্পানি হবার কারণে অত্যন্ত আলোড়ন তুলেছে সারা পৃথিবীতে। টেসলা সাইবার ট্রাক নিয়ে আমার খুব একটা বলতে হবে বলে মনে হয় না। গাড়িতে নানা রকম ভ্যারিয়েশনে বাজারে আসার আগেই বলতে গেলে বাজার দখল করে ফেলেছে, অনেক মানুষই প্রি অর্ডার করে ফেলেছে। আর করবেই বা না কেন, টেসলা যখন এই গাড়িটি লঞ্চ করে তখন সত্যিকার অর্থেই এই ফুল ইলেকট্রিক গাড়িটি প্রথম দেখে যে কেউই ফিউচার থেকে আসা কোনো গাড়ি ভেবেছিল। গাড়িটি অত্যন্ত পরিমাণে গেম থেকে ইন্সপায়ার্ড,
আর এর কারণ টেসলা কোম্পানির সিইও অ্যালেন মাস্ক একজন ভালো গেমারও বটে। গাড়িটির সাথে যে কেউই টেসলার ওয়েবসাইটে গিয়ে বেশ কয়েকটি আরও ফিচার কিংবা সুযোগ সুবিধা অ্যাড করতে পারে, তবে তাতে তার আরও টাকা দিতে হবে, কিছুটা বর্তমান বার্গার শপগুলোতে অ্যাডভান্সের নামে মায়োনিস চাওয়ার মতো। তবে করোনার কারণে এই গাড়িটি হয়তো লেট 2021 অথবা 2022 সালের প্রথম দিকে আসবে। তবে গাড়িটি যখনই আসুক, যারা প্রি অর্ডার করে ফেলেছে তারা আজ হোক কিংবা কাল গাড়িটি হাতে পেয়েই যাবে। দর্শক, 2021 সালের আপকামিং কনসেপ্ট কার্সগুলোর এই প্রথম পর্ব আজ শেষের পথে। খুব দ্রুতই আমাদের দেখা হবে এর দ্বিতীয় পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে সামাজিক কাজে লেগে পড়ুন। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।